ভোক্তাদের অধিকার সংরক্ষণে বিশ্বজুড়ে 15ই মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস হিসেবে পালিত হয়। দিনটি উপলক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জনসচেতনতা বাড়াতে নিয়েছে নানা উদ্যোগ। প্রায়োরিটি হিসেবে এই অভিযোগগুলো আমরা নিষ্পত্তির আমরা চেষ্টা করে যাচ্ছি। ভোক্তা অধিকার নিয়ে কথা বলতে ঘুরে ফিরে দ্রব্যমূল্য প্রসঙ্গই আসে। শিগগিরই বাজার মনিটরিং বাড়ানোর পাশাপাশি মজুদদার ও কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অধিদপ্তরের মহাপরিচালক। দ্রব্যমূল্য যেহেতু আপনার একটি বড় কনসার্ন এই দেশের জন্য এবং সেটি এখনও চ্যালেঞ্জের মধ্যে আছে, ইভেন আমাদের যে এবার যে সরকারি দল যারা সরকার গঠন করছে এবং তারা যে নির্বাচনী ইস্তেহার দিয়েছিল সেখানে আপনারা জানেন যে দ্রব্যমূল্য হলো সবচেয়ে টপ মোস্ট প্রায়োরিটি ছিল, তাদের কিন্তু প্রতিশ্রুতি সেটি এক নম্বর ছিল আপনার দ্রব্যমূল্য। আপনারা জানেন যে আমরা মূলত তিনটা বিষয় কাজ করি, তার মধ্যে একটা আছে যেটা আপনার বেশি ফোকাস হয় বাজার তদারকি, তার মধ্যে আপনার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ তো একটা অংশ আছে। এর বাইরেও ইদানিং আপনারা দেখেছেন যে আমরা নকল ফেক বা আমাদের মেয়াদ উত্তীর্ণ ঔষধ থেকে শুরু করে এই সব বিষয়ে আমরা এখন বেশি ফোকাস করছি এবং সেখানে এই বাজার তদারকি বা আমাদের যে কার্যক্রমের মধ্যে এই যে ভোক্তারা যে তাদের ন্যায্য মূল্যে পণ্যটা পাওয়ার অধিকার প্লাস তাদের যে প্রোডাক্টটা সেটি নকল বা ভেজাল মুক্ত হওয়ার দরকার, সেই সব বিষয় নিয়ে আমরা কাজ করে যাচ্ছি যেটা আপনারা সবচেয়ে বেশি ফোকাস করেন। আরেকটি আমরা করি যে ভোক্তারা প্রতারিত হলে আমাদের 2009 আইন বলে অনেকগুলো ধারা আছে এবং সেগুলো আপনারা অনেক সময় আপনারা এগুলো পড়াশোনা করেছেন, আপনারা দেখেছেন এবং আপনারা এগুলো নিয়ে আপনারা নিউজ করছেন, সেখানে আমাদের এখানে অভিযোগ দায়ের করলে ওই ধারা অনুযায়ী আমরা সেখানে প্রতিকারের ব্যবস্থা নেওয়া হয়। এটা একটি কোয়াসি জুডিশিয়াস প্রসেসে আপনার হিয়ারিং করা হয় এবং অভিযুক্ত প্রতিষ্ঠানকে আপনার জরিমানা করা হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ যে শাস্তি দেওয়া হয় এবং তার একটি 25% কিন্তু যিনি অভিযোগ করেন তিনি কিন্তু সেখানে একটা প্রতিকারের ব্যবস্থা আছে। এর বাইরে হলো আমাদের সবচেয়ে বড় কনসার্ন যেটা ভোক্তাদের সচেতন করা এবং সেই সচেতনটা করার যে আমাদের দেশের যে ভোক্তা বা আমাদের যে লিটারেসি রেট বা লিটারেসি লেভেল বা আমাদের মানে কী বলবো যে নিজেদের যে প্রতিটা মানুষের যে সচেতনতার যে মাত্রা সেখানে অনেক মানুষই কিন্তু জানে না যে তার একটা অধিকার আছে। আমাদের মেট্রোপলিটন ঢাকাতে সেখানে আপনার সর্বোচ্চ আমরা 6টা টিম পাঠাতাম, মাঝখানে এই কিছুদিন আগে যখন ডিম আলু নিয়ে যখন ঝামেলা হলো তখন আমরা 6টা টিম পাঠাতাম, এখন রেগুলার 4টা টিম ঢাকা মেট্রোপলিটন এরিয়াতে যায় আর বাণিজ্য মন্ত্রণালয় থেকেও 2টা টিম বের হয় এবং সেটাও একইভাবে এরা বাজার মনিটরিং করে ঢাকা মেট্রোপলিটন নর্থ এবং সাউথ সিটিতে। এই অভিযোগগুলো নিষ্পত্তি করাই আমাদের জন্য চ্যালেঞ্জ, কিন্তু আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি যে এই সিসিএমএসের মাধ্যমে ভোক্তারা খুব সহজে এই অভিযোগগুলো করতে পারে। অনেকে এখন আমাকে ফোন দিয়ে বলে যে সিসিএমএস অভিযোগ করেছে এটা হিয়ারিং হচ্ছে না। আপনারা জানেন যে আমাদের লোকবলের স্বল্পতা আছে, তারপরেও আমরা এটাকে টপ প্রায়োরিটি হিসেবে এই অভিযোগগুলো আমরা নিষ্পত্তির আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা আশা করছি যে এটার মোটামুটি অন অ্যাভারেজ আপনার আমি যেটুকু স্ট্যাটিস্টিক জানি যে অলমোস্ট 90% কিন্তু আমরা এক মাসের মধ্যে নিষ্পত্তি করতে পারছি। এটি আরেকটু বাড়ানো দরকার, কিন্তু যেগুলো নিষ্পত্তি করা যায় না সেগুলোর কিছু গ্রাউন্ডও আছে। সেটি হলো যাদের বিরুদ্ধে অভিযোগ তার হয়তো ঠিকানাটা ভুল দিয়েছে, তাকে আমরা নোটিশ করেও পাচ্ছি না এবং সিসিএমএসের মাধ্যমে যেটা হয় অনেকগুলো মেসেজ কিন্তু এসএমএসের মাধ্যমে যায় কবে হিয়ারিং হবে বা এটা আমাদের অফিসে এসছে আমরা এটা গৃহীত হয়েছে, এটা কিন্তু একটা অটোমেটেড সিস্টেমেই কিন্তু আমরা যিনি অভিযোগ করেন তার কাছে যাচ্ছে। আপনার 21-22 সনে 25,000 অভিযোগ যেটা পড়েছিল এটার একটা বড় অভিযোগ ছিল ই-কমার্স রিলেটেড, ই-কমার্সে প্রায় 11-12 হাজার অভিযোগ পড়েছিল যেগুলো আমরা অনেকগুলোই নিষ্পত্তি করতে পারছি না। আপনারা জানেন প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে, মানি লন্ডারিং হচ্ছে পলাতক ছিল এই কারণে। কিন্তু দেখেন আমি আমার টেনিউরের কথা বলবো, 2022-23 অর্থ বছরে এটি কিন্তু বেড়ে 25,605 হয়েছে কিন্তু ই কমার্সের অভিযোগ বাদে, আর আমাদের সিস্টেমে চালু করার পরে 6 মাসে কিন্তু প্রায় 20,000 হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের অভিযোগের যে আপনার ভোক্তারা কিন্তু এই বিষয়টাকে আপনার সিস্টেমেস বা এই অভিযোগগুলো কিন্তু তারা করার ব্যাপারে তারা অনেক অনেক আগ্রহী হয়েছে, আমাদের এই পরিসংখ্যান কিন্তু তাই বলছে। রমজানকে সামনে রেখে বাজার তদারকি বাড়ানোর পরামর্শ দিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। সেই সঙ্গে দ্রব্যের দাম ঠিক রাখতে মন্ত্রণালয়গুলোর সমন্বিত উদ্যোগের উপর জোর দেন তিনি। এই নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই দ্রব্যমূল্য দামটাকে স্থিতিশীল রাখা, নিয়ন্ত্রণে রাখা, জনগণের ক্রয় সীমার মধ্যে রাখা, এটি হবে সবচেয়ে বড় একটি বড় চ্যালেঞ্জ। কারণ এই সরকার ক্ষমতা আসার অল্প কিছুদিনের মধ্যেই সামনে রোজা আসছে এবং রোজার সময় আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের এক ধরনের ব্যবসায়ীরা ওত পেতে বসে থাকে,
যে তারা কিভাবে রোজার সময় দ্রব্য মূল্যর দাম বাড়িয়ে দিবে। এই যে নতুন সরকার গঠিত হচ্ছে, আমি আগাম স্বাগত জানাই যিনি বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব নেবেন তাকে, বাণিজ্য মন্ত্রী, কৃষিমন্ত্রী, খাদ্যমন্ত্রী, মৎস্য সম্পদ মন্ত্রী, এই তিন মন্ত্রীর মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে আমরা যদি কার্যক্রম করতে না পারি তাহলে আমরা কিন্তু আমাদের ভোক্তাদের যে দ্রব্যমূল্যকে ক্রয় সীমার মধ্যে রাখবার কথা বলছি সেটি কিন্তু আমরা রাখতে পারবো না। এই কারণের জন্য যে আমরা দেখেছি বিগত সময়ে আমাদের কখন আলুর প্রয়োজন, কখন আমাদের ডিম আমদানি করতে হবে, কখন আমাদের পেঁয়াজ আমদানি করতে হবে, কখন আমাদের ভোজ্য তেল আমদানি করতে হবে, এই যে সমন্বয়ের একটা অভাবটা, যখন জাতীয় ভোক্তা অধিকার দপ্তর থেকে একটা তারা গবেষণামূলক কোনো রকমভাবে সুপারিশ পাঠায় যে বাজারে এখন আলুর চাহিদা রয়েছে, আলু আমদানি করার দরকার রয়েছে, ডিমের চাহিদা রয়েছে, ডিম আমদানি করার দরকার রয়েছে, কিন্তু তখন দেখা যায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো থেকে, বাণিজ্য মন্ত্রণালয়ের ইচ্ছা থাকার পরও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো থেকে যথাসময়ে সে আমদানির অনুমোদন না পাওয়ার কারণের জন্য বাজারে একটা ক্রাইসিস তৈরি হয়, যেটা আমরা ডিমের ক্ষেত্রে দেখেছি। আপনারা দেখেছেন মাত্র সামান্য 60-70 হাজার ডিম বাংলাদেশে আসার সাথে সাথে ডিমের দামটা কীভাবে কমে গেল। এবং আমি সবচেয়ে বেশি এখানে ধন্যবাদ জানাতে চাই এই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে, যে ডিমের দাম নিয়ন্ত্রণ করা, ব্রয়লার মুরগির দাম নিয়ন্ত্রণ করা, ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণ করা, এবং আমরা দেখেছি যে গরুর মাংসের দামটাকে কীভাবে একেবারে ম্যাজিকের মতো একটা নিয়ন্ত্রণ করে ফেললো। এবং দেখেন আমরা যারা গরুর মাংস খেতে পারতো না বলতো যারা, তারা কিন্তু এখন 600 টাকার নিচে তারা গরুর মাংস কিনতে পারছে। সুতরাং সেই সব মিলিয়ে আমি মনে করি যে এই চারটি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, মৎস্য প্রতিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়, এই তিনটি মন্ত্রণালয়ের মধ্যে যদি সমন্বয় রেখে আমরা আমাদের বাজারে কী দ্রব্যের চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী তাৎক্ষণিক আমদানির ব্যবস্থা করতে না পারি তাহলে কিন্তু আমাদের এই দ্রব্যের একটা ক্রাইসিস হবে এবং সেক্ষেত্রে দ্রব্যমূল্যর দাম বৃদ্ধি হওয়ার জন্য একটা শঙ্কা আমাদের থেকে যেতে পারে। আমি আরেকটা কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আমাদেরকে আমদানি সহজীকরণ করতে হবে। আমরা জানি যে আমাদের রিজার্ভে নানা রকম চ্যালেঞ্জ রয়েছে, আমাদের আমদানির উপর ডলারের ক্রাইসিস রয়েছে, কিন্তু যদি আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্য, খাদ্য পণ্য, এগুলো যদি আমদানিতে আমরা সহজীকরণ না করি, শুল্ক সুবিধা প্রদান না করি, আমরা নানারকমভাবে যারা ব্যবসায়ী রয়েছে তাদেরকে সহযোগিতা করবার জন্য সরকারের যে নানারকম উপকরণগুলো হাতে রয়েছে, ভ্যাট বলি, ট্যাক্স বলি, পোর্টের সুবিধা বলি, সেগুলো যদি প্রদান করা না হয় তাহলে কিন্তু দ্রব্যমূল্যর দাম বাড়বে। আপনি কোনো পণ্য আমদানি করতে যদি আপনার 100 টাকা খরচ হয়, সেখানে যদি আবার 100-150 টাকা যদি সেখানে ট্যাক্স প্রদান করতে হয় তাহলে কিন্তু সেটা দিন শেষে একজন ভোক্তার উপর গিয়ে পড়বে। তাই আমদানি সহজীকরণ করা এবং আমদানি সহজীকরণ করে আমদানির উপর শুল্ক এবং ভ্যাট কর এগুলি রেয়াত দেবার জন্য আমি এখানে সুপারিশ করতে চাই, তাহলে ভোক্তারা কিন্তু তাদের যে ক্রয় সীমার মধ্যে তারা দ্রব্যমূল্য কিনতে পারবে বলে, দ্রব্য কিনতে পারবে বলে আমি মনে করছি। আমরা একটা বিষয় সেটি জানি যে আপনারা প্রত্যেকেই জানেন যে বাংলাদেশ ব্যাংক এখন রিয়েল প্রাইস সেটা বের করবার চেষ্টা করছে। আমি ধন্যবাদ জানাই যে আগে আমদানি যে করা হতো আমদানির রিয়েল প্রাইসটা আমাদের যারা আমদানিকারক তারা দিত না, এবং আমদানির রিয়েল প্রাইস এখন বের করা হচ্ছে এবং সেই রিয়েল প্রাইস অনুযায়ী আমদানি করা হচ্ছে। এবং এই আমদানি করার যদি সঠিক রিয়েল প্রাইসে করা হয় তাহলে কিন্তু আপনার শুল্ক বাড়ানো দরকার হবে না, আপনি যে দামে পণ্য কিনছেন সেই দামের উপরেই কিন্তু আপনি আপনার ট্যাক্স আরোপ করতে পারবেন। ব্যবসায়ীদের যে মতলবী মনোভাব থাকবে সেই মতলবী মনোভাব থেকে আমরা দূরে সরে আসতে পারবো। আমি এখানে একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে গিয়ে আপনারা জানেন যে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর দীর্ঘদিন থেকে তারা কাজ করছেন এবং তাদের মধ্যে বেশ অনেক সৎ অফিসার রয়েছেন, অনেকে নানাভাবে সরকারি একটা কাগজে কলমে স্বীকৃতি পেয়েছেন, বেস্ট অফিসার হিসাবে স্বীকৃতি পেয়েছেন। আজকে আয়োজনের মধ্যে আমি দুইটা জিনিস প্রত্যাশা করতে চাই। একটা প্রত্যাশা করতে চাই যে জাতীয়ভাবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে রাষ্ট্রের পক্ষ থেকে কোনো পুরস্কার, কোনো স্বীকৃতি, কোনো জাতীয় পুরস্কার প্রদান করা যায় কি না, সেটি আমাদের সরকারে যারা রয়েছেন, যারা এই পুরস্কার প্রদানকারী সংস্থা রয়েছেন তাদের কাছে আমি সুপারিশ করছি, যাতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা তারা আরও বেশি উদ্বুদ্ধ হয় এবং তারা তাদের কর্মের প্রতি আরও বেশি নিয়োজিত হয়, সে কারণের জন্য জাতীয় পুরস্কার প্রদান করা যায় কি না সেটি আমি সুপারিশ করছি। অন্যদিকে আমি একটা ঝুঁকি ভাতা, আমি জানি না আইনের কতখানি নিয়ম রয়েছে, আপনি দেখেন যারা দুর্গম অঞ্চলে অফিসাররা থাকেন, সেনাবাহিনীর কর্মকর্তারা থাকেন, তারা কিন্তু ঝুঁকি ভাতা পান। আজকে আমাদের এই ভোক্তা অধিকার অধিদপ্তরের যে কর্মকর্তারা তারা যে ঝুঁকি নিয়ে তারা বিভিন্নভাবে বিভিন্ন পাইকারি বাজারের চিপা গলিতে ঢুকে গিয়ে তারা মাত্র একজন দুজন আইন প্রয়োগকারী সংস্থাকে নিয়ে যেভাবে অভিযান চালাচ্ছে সেই অভিযান পরিচালনা করবার জন্য তাদের যে একটা মানসিক প্রস্তুতি, তাদের জন্য সেখানে কোনো ঝুঁকি ভাতা বা অন্য কোনো অ্যাওয়ার্ড তাদেরকে দেওয়া যায় কি না। আজকে দেখেন যেখানে জরিমানা করা হয় সেই জরিমানার একটা অংশ কিন্তু আমাদের ভোক্তারা পেয়ে থাকে। সুতরাং আমি জানি না
যে আমাদের যে কর্মকর্তা কর্মচারী জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরে কাজ করে থাকেন তাদের জন্য এই ধরনের কোনো রকম সুবিধা দেওয়া যায় কিনা সে বিষয়ে সরকারকে বিবেচনা করবার জন্য অনুরোধ করছি। আমরা এখানে রচনার প্রতিযোগিতার কথা দেখেছি যে রচনার প্রতিযোগিতার আয়োজন করা হবে। আমি মাননীয় ডিজি মহোদয়ের কাছে একটা অনুরোধ করতে চাই, আরেকটা অনুরোধ, সেটি হচ্ছে যে প্রতি বছর শ্রেষ্ঠ বেস্ট ভোক্তা অধিকার নিয়ে যিনি রিপোর্ট করবেন শ্রেষ্ঠ ভোক্তা অধিকার রিপোর্টের জন্য পুরস্কৃত করা যায় কি না সেখানে একটা নগদ অর্থের পুরস্কার রাখবেন। শ্রেষ্ঠ যিনি হবেন প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী, শ্রেষ্ঠ রিপোর্টার, প্রিন্ট মিডিয়ার থাকবে, ইলেকট্রনিক মিডিয়ার থাকবে, অনলাইনে থাকবে, এই তিনটি গণমাধ্যমের যদি আপনি এই আপনার এই 15 মার্চের আগে যদি এই ধরনের ঘোষণা, রচনা প্রতিযোগিতা আমরা স্বাগত জানাই, বিতর্ক প্রতিযোগিতা স্বাগত জানাই, কিন্তু তার সাথে যদি বেস্ট রিপোর্টারকে আমরা পুরস্কৃত করতে পারি তাহলে আমাদের যে সহকর্মী ভাইরা আজকে এখানে এসছেন তারাও কিন্তু একটা স্বীকৃতি পাবে। আমি জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের জন্য কাজ করছি সেখানে আমার এই কাজের স্বীকৃতি হিসাবে আমাকে বেস্ট রিপোর্টার হিসাবে পুরস্কার প্রদান করা হবে। সেই পুরস্কার প্রদান করবার জন্য আমি কোনো আইন বা কোনো নিয়ম করা যায় কি না আমি মাননীয় ডিজি মহোদয়ের কাছে আমি সুপারিশ করছি। একই সাথে আপনি বলেছেন যে আপনাদের কন্টেইনগুলি ব্যবহার করে সেখানে রিপোর্ট করতে পারবে, কিন্তু এইটা হয়তোবা আপনার আন্তরিকতা ভালোবাসার মধ্যেই থাকলো, কিন্তু আমি মনে করি যে এই কন্টেইনগুলি ব্যবহার করবার অনুমোদন যে আপনি দিতে যাচ্ছেন সেটি আপনি আপনার একটা সার্কুলারের মাধ্যমে যদি দেওয়া না হয় তাহলে আপনি হয়তো আরও বড় জায়গায় যাবেন, পরবর্তীতে অন্য জায়গায় যাবেন, সেখানে অন্য যিনি কর্মকর্তা আসবেন তার ইচ্ছার মধ্যে নাও থাকতে পারে। সুতরাং এই কন্টেন্টগুলি যেটা আমরা এই সংবাদ মাধ্যমে প্রচার করতে পারি সেটি একটি যদি আপনি আপনার অফিসিয়াল একটা অনুমোদনের মাধ্যমে একটা সার্কুলার জারি করে দেন তাহলে সেই কাগজটি আমাদের কাছে থাকলে আমরা তখন যখন আমাদের কন্টেইনের রাইটের উপর কেউ কোনোরকমভাবে সেখানে আপত্তি দিবে আমরা সেখানে সেটা শো করতে পারবো। গণশুনানি আমি দেখেছি শুধুমাত্র কারণ বাজারের এই যে কর্মস্থল সেই কর্মস্থলের অফিসে টিসিবির অফিসে হয়ে থাকে। আমি মনে করি গণশুনানিগুলি ভোক্তা অধিকার অধিদপ্তরের পক্ষ থেকে প্রত্যেকটি বিভাগওয়ারি করা যায় কি না, এবং যদি বিভাগওয়ারি করা হয় তাহলে সেখানকার যেমন আপনার শাক সবজি তরি তরকারি যে এলাকায় বেশি উৎপাদিত হয় সেখানে সেই বিষয়ে একটা গণশুনানি হতে পারে, যেখানে পাইকারি বাজার রয়েছে সেখানে সেই বিষয়ে গণশুনানি হতে পারে, চট্টগ্রামে একটা গণশুনানি হতে পারে। সুতরাং যে বিভাগওয়ারি কোনো গণশুনানি করা যায় কি না, বছরে প্রত্যেকটা বিভাগে একটা করে গণশুনানি করা যায় কি না সেই বিষয়ে যদি চিন্তা করা যায় তাহলে আমাদের যারা ভোক্তারা রয়েছেন এবং যারা এই বিক্রেতারা রয়েছেন তারাও কিন্তু একত্রে সম্মিলিত হয়ে তার নিজস্ব বিভাগে তাদের যে সংকটগুলি সেই সংকটগুলো নিয়ে তারা কথা বলতে পারবেন। কেবল দ্রব্যমূল্য নয়, চিকিৎসা সহ সব ক্ষেত্রেই ভোক্তাদের অধিকার সংরক্ষণের আহ্বান সাংবাদিক মাইনুল আলমের। প্রতিটা ইস্যুতে বিভিন্ন সময়ে মানুষের পকেট কাটে, ভোক্তাদের পকেট কাটে, কিন্তু গলা কাটার ব্যাপারটা বোধহয় আমরা বেশি নজর দেই না। আমি গলা কাটার কথাটা বলছি যে মেডিসিন সেক্টরে, স্বাস্থ্য খাতে ওষুধ পণ্যের দাম এবং এর কার্যকারিতা, এ বিষয়ে নিশ্চয়ই আপনাদের ব্যবস্থা আছে কিংবা সুযোগ আছে, এটাকে একটু গতিশীল করতে হবে এবং ডবল ড্রাইভ দেওয়া উচিত বলে আমি মনে করি। ওষুধের পণ্য এবং এর কার্যকারিতা, ওষুধের দাম এবং মূল্য এবং কার্যকারিতা, তাছাড়া আছে প্রাইভেট মেডিকেল হসপিটাল, ক্লিনিক এবং এই সেক্টরে, এরা যে কীভাবে প্রতিদিন মানুষের গলা কেটে যাচ্ছে, পকেট কাটা গলা কাটা একসাথে করে যাচ্ছে আমরা জানি না। আমি আমার অফিসে বসে প্রতিদিন 2-3 জন মানুষকে অ্যাটেন্ড করি যাদের অসহায়ত্ব, অমুক হাসপাতালে একটু বলে দেন, অমুক ক্লিনিকে একটু বলে দেন, আমি চেষ্টা করি কিংবা পরিচিত খুঁজে বের করি। ওখানে এত হাই চার্জ করে, এত রেট নেয় কনসালটেশন, ইনভেস্টিগেশন এবং রুম রেট, টোটাল চিকিৎসা এমন একটা পর্যায়ে নিয়ে যায় এর চেয়ে বেশি অসহায় পরিস্থিতি বোধহয় মানুষের নাই। দ্রব্যমূল্য বাড়লে কেউ কেউ কম খায় কিংবা খাওয়া একটু কমিয়ে দেয়, কিন্তু চিকিৎসা যখন হয় জীবনের প্রশ্ন তখন যে কী হচ্ছে এটা ভুক্তভোগী ছাড়া কেউ জানে না। এই যে হাসপাতাল পাড়া থেকে শুরু করে নামি দামি, আমি কোনো নাম বলছি না, নামি দামি হাসপাতালগুলো যা করছে সেটা অকল্পনীয়। এই স্বাস্থ্য খাতে বিশেষ করে ওষুধের এই মেডিকেলগুলো, হসপিটাল, ক্লিনিক এবং ওষুধের কার্যকারিতা, এই যে গত 2 বছরে প্রায় প্রতিটি ওষুধের দাম 50-60% বেড়েছে, আমরা জানি না, আমদানি মূল্য বেড়েছে একটা কারণ হতে পারে, কিন্তু এর বাইরেও অতিরিক্তভাবে বাড়িয়েছে। আমি জানি না ওষুধের মূল্য, ওষুধ প্রশাসন, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কতটুকু করছে তাদের আমি খবর নিয়েছি এবং জানি তাদের খুব স্বল্প লোকবল,
এবং ক্ষমতাও খুব সীমিত এবং ওষুধ প্রশাসন সহ ভোক্তা অধিদপ্তর যদি এই কাজটা করে জনস্বাস্থ্যের জন্য এটা দরকার। একটা হলো ওষুধ এবং ক্লিনিক ব্যবস্থাপনা বেসরকারি হাসপাতাল। তবে যত উদ্যোগী নেওয়া হোক সবার আগে দরকার জনসচেতনতা বলেন বক্তারা। আপনারা তো সমাজকে তুলে ধরছেন। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।